কিয়ামতের মাঠে সাচ্চা মানুষ আরশের ছায়া পাবে, তার মধ্যে এক নম্বর ইমামুল আদিলুন, যারা ইনসাফের সহকারে বিচার করে। ইনসাফ সহকারে হয় তো বিচারক, হয় তো হয় না? আপনাদের দামাইপুর আর ওই পাশের গ্রামে একটা ছেলে মারামারি করেছে, আর এই গ্রামের মোড়ল বিচার করছে, বলুন তো বিচার কার পক্ষে হতে পারে? গায়ের ছেলে এর দিকেই হবে। ও দোষ করেছে তবু বলবে না, দোষ করেছে তবে এটা একটু ওই রকম করে করলে হয় না? মানে যেমন হকের বাঁচাবার লাইন করবে কি করবে না? করবে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মোমেন এক অপরের ভাই, এক অপরের ঝগড়া ঝামেলা হলে অবশ্যই তোমরা এক অপরের মধ্যে মীমাংসা করে দাও। দুই, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ তোমরা যারা ঈমান এনেছো, কেউ যেন কাউকে দেখে উপহাস না করে, ঠাট্টা বিদ্রুপ যেন না করে। এটা মনে রেখো, যাকে উপহাস করা হচ্ছে হয়তো সে তোমার থেকে উত্তম ব্যক্তি। এটা হতে পারে কি পারে না? কাউকে দেখে উপহাস করা যাবে? যাবে না। আমরা করি কি করি না? উপহাস করি এক অপরকে দেখে, কেউ কানা, কেউ একটু কুঁজো, কেউ একটু টেঢ়া, কেউ একটু বেঁকা, আমরা দেখে হাসি ঠাট্টা এটা ওটা করি না? করি কি করি না? করি। কাকে দেখে হাসবেন? আল্লাহ আকবার। হয়তো আপনি জানেন না, ও রাতের অন্ধকারে এমন কিছু আমল করেছে যে আমলের কারণে সে জান্নাত চলে যাবে, আর আপনি কোথায় যাবেন? জাহান্নাম চলে যাবেন। ওই জন্য আব্দুল্লাহ ইবনে কাইয়ুম একটা কথা বলেছেন, কি বলেছেন? যে একজন পাপী ইমানদার জান্নাত চলে যাবে, একজন অহংকারী আবেদ জান্নাত যেতে পারবে না। পাপী ইমানদার মানে একটা ইমানদার লোক পাপ করেছে, সে পাপ করার পরে সে আল্লাহকে এত ভয় করছে, এত অনুতপ্ত হচ্ছে, সে ইমানদার লোক, কিন্তু তার দ্বারাতে পাপ হয়ে গেছে, সে তার পাপের কারণে এত অনুতপ্ত হচ্ছে যে এর অনুতপ্তের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দিয়ে দিতে পারেন। কিন্তু একজন ইবাদতকারী, একজন বড় আবেদ, তার আমলের মাঝখানে এমন অহংকার ঢুকে গেছে যে অহংকারের কারণে সে কোথায় চলে যাবে? কোথায় যাবে? জাহান্নাম চলে যাবে। আমাদের আমলের ভিতরে অহংকার ঢুকেছে না? ঢুকেছে। 4 লাখ টাকা খরচা করে হজ করতে যাচ্ছে, এখনকার হাজি সাহেবরা দেখছি বড় বড় মোবাইল নিয়ে যাচ্ছে গাঁটে করে গুঁজে, আর ওইখানে গিয়ে ফটো তুলছে স্বামী স্ত্রী দুজনা, আর ওই ফেসবুকে ছাড়ছে, দেখতে পার না? হ্যাঁ, তো এটা রিয়া যদি হয়ে যায়, লোক দেখানো যদি হয়, বিপদ হবে না? হবে কি হবে না? সোশ্যাল মিডিয়াতে দেখবেন শীতের দিনে দুটো কম্বল কাউকে দান করছে, আবার ফটো তুলে ছাড়ছে, মানে দেখাতে চাইছে, দেখো আমি কত দানির বেটা দানি। কি বলছি বুঝতে পারছেন না? যদি রিয়া হয়ে যায়, আল্লাহু আকবার। কাবা শরীফে গিয়েছিল, আসার সময় 10-12টা তসবি কিনে এনেছে, ফজরের নামাজ পড়ে সুবহানাল্লাহ 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 চাচা করেই যাচ্ছে। এই সুবহানাল্লাহটার ভিতরে যদি লোক দেখানো জিনিসটা চলে আসে, অবশ্যই ওইটার কারণেই ওকে কোথায় নিয়ে যাওয়া হবে? জাহান্নাম নিয়ে যাওয়া হবে। কালো ধলো সাদা বেঠে কুঁজো কানা লম্বা চওড়া দেশি বিদেশি আল্লাহর কাছে কিছুই নয়। আল্লাহকে যে বেশি ভয় করে আল্লাহ তাকে বেশি ভালোবাসে। কাউকে দেখে ঠাট্টা বিদ্রুপ করা যাবে না। হযরতে বেলালকে বলা হতো কি? আসাদুল গোরা, কালো কাক, কালো কাকের মতো দেখতে হযরতে বেলাল। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে রাত্রিতে গেলেন, যাবার পরে হযরতে বেলালকে দেখছেন জান্নাতের ভিতরে ঠক 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 করে বেলালের পায়ের জুতোর আওয়াজ হচ্ছে, আল্লাহু আকবার। বিশ্বনবী ফেরত এলেন, হযরতে বেলালকে ডেকে বলছেন, বেলাল গো কি এমন করেছো বলো, তোমার আমলটা কি? হযরতে বেলাল বলছেন, আল্লাহর নবী গো, তেমন কিছু করতে পারি নাই, একটা শুধু ভালো কাজ রয়েছে। ও দয়ার নবী, দিনের বেলাতে যতবার অজু ভেঙে যায় ততবার অজু করে নি, অজু করার পরে আমি মসজিদে গিয়ে তাহিয়াতুল অজুর 2 রেখা নামাজ পড়ে নি। আল্লাহর নবী বলছেন, বেলাল বুঝতে পেরে গিয়েছি, তোমাকে আর বলা লাগবে না, আল্লাহ তোমার এই আমলটাতে এত খুশি হয়েছে যে তোমার মত একজন বেলালকে আগে থেকে জান্নাতের ভিতরে রেডি করে রেখে দিয়েছে। কালো কুচকুচে বেলাল,
আল্লাহু আকবার। অথচ ঈমান এত মজবুত, আল্লাহু আকবার, বিশ্বনবী জান্নাতের ভিতরে দেখেলেন। কোরআনে একটা লোকের নাম এসেছে, তার নাম লোকমান হাকিম। নাম শুনেছেন? লোকমান হাকিম। লোকটার বাড়ি কোথায়? না, দক্ষিণ আফ্রিকার হাবাসা শহরে, বর্তমান যে জায়গাটার নাম ইথিওপিয়া। ওনার জীবনীতে বলা হচ্ছেন, তাফসীর ইবনে কাসিরটা পড়ে দেখবেন, যে ওনার ঠোঁটগুলো ছিল এত চওড়া, মাটির দিকে ঝোলা, কালো কুচকুচে লোক। নবী ছিলেন না, রসুলও পর্যন্ত ছিলেন না, আর বেঁটে লোক ছিলেন, সাইজ একটু মোটা সোটা চওড়া মানুষ ছিলেন, কালো কুচকুচে লোক, বেঁটে লোক, ঠোঁটটা তার লম্বা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লোকটাকে এর আমলে, এর কৃতকর্মে এত খুশি হয়েছেন যে এর মতো লোকের নামকরণে কোরআন একটা সূরা নামকরণ করা হয়েছে। সুবহানাল্লাহ। ওই জন্য আল্লাহ তাআলা বলছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা কাউকে দেখে দাম্ভিকতার সঙ্গে কথা বলতে যেও না। কানা খোড়া কুঁজো এক সম্প্রদায় আরেক সম্প্রদায়কে দেখে ঠাট্টা বিদ্রুপ করিও না। এটা কে মানা করছেন? কে? আল্লাহ করছে। কিছু মানুষের ভিতরে এরকম নাই? হ্যাঁ আছে। রাস্তা দিয়ে মানুষ চলে যাচ্ছে, পাগল বা গরিব মানুষ, গায়ে গন্ধ, বাসে উঠেছে, পাশের সিটে বসেছে একটা গরিব মানুষ, তা এই ভিআইপি লোক নাকটা এরকম করে ধরছে। তা তোর যখন নাক ধরার যখন এত ঢং, তোর বাপের টাকা দিয়ে পার্সোনাল গাড়িতে যেতে পারলি না কেন? নাক কেন ধরতে গেলি? হ্যাঁ, ওকে উপদেশ দাও যে ভাই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে চলো। আল্লাহ তাআলা নিজে বলছেন যে কি, কেউ যেন অপর কাউকে উপহাস না করে। কেন না? যে উপহাসকারী অপেক্ষা উত্তম হতে পারে, এবং কোন নারী অপর নারীকে যেন উপহাস না করে। পুরুষ পুরুষকে আর নারী নারীকে, আমার খালারা তো সাংঘাতিক ব্যাপার, উপহাস করে না। নারীরা জীবনে অপর নারীর প্রশংসা করে না, করবে? জীবনেও কোনোদিন করবে না। পুরুষ মানুষরা তবু করবে যে না অমুক লোকটা ভালো, একটা নারীকে জিজ্ঞেস করবেন, জীবনেও করবে না, শুধু উপহাস আর উপহাস। একটা আপনার স্ত্রীকে বাড়ি গিয়ে বলে দেখুন না যে সত্যি তোমার থেকে ওই খাদিজার চুলটা খুব সুন্দর। এক চান্সে বলবে, তোমার চোখ আছে? ওর চুল আর আমার চুল এক করছো? চি 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 চি, ও বলবে। ও কোনোদিন এটা বলবে না যে আলহামদুলিল্লাহ, তুমি যেটা দেখেছো ঠিক দেখেছো। আপনার স্ত্রী সম্পর্কে আপনাকে যদি আপনি গিয়ে বলেন যে জানো অমুকের মেয়েটা খুব সুন্দরী দেখতে, ও জীবনেও বলবে না, ও আর একজনের নাম করবে, ওর নাম করবে না। আল্লাহ তাআলা নিজে পবিত্র কোরআনের ভিতরে বলছেন, কোন নারীকে দেখে যেন উপহাস না যেন করে। এক, দুই, তিন, তোমরা এক অপরের প্রতি দোষারোপ করো না, এবং একে অপরকে মন্দ নামে দেখো না। কারো খারাপ নাম দিয়ে ডাকবেন না, এটা আল্লাহ কোরআনে মানা করছেন। আমাদের মধ্যে এটা আছে, বিশেষ করে এটা বীরভূমে বেশি আছে। না, বীরভূমে বেশি সব থেকে নাম বিগড়ানো। কারোর নাম আব্দুর রহমান, তবে এগুলো পিতা মাতারও একটু হুঁশ করা দরকার নাম রাখার আগে। কি বলছি বুঝতে পারছেন না? নাম রাখার আগে একটু হুঁশ করে রাখতে হবে বেটা। আব্দুর রহমান, আল্লাহর নিকটে সব থেকে প্রিয় নাম কি? আব্দুল্লাহ আর আব্দুর রহমান, এই দুটো নাম আপনি রাখুন, অসুবিধা নেই। কিন্তু আব্দুর রহমান নাম রেখেও তো বিপদ, সবাই রহমান বলে ডাকছে, পাপ হবে, শিরকের গন্ধ রয়েছে। কি বলছি বুঝতে পারছেন না? দূরে থাকুন। কারোর নাম আফজাল, তার একজন ডাকছে, ওই আফজালে, ওই আফজালে, হ্যাঁ বলছে কি বলছে না, খাইরুল, যে খাইরুলে, এই খাইরুলে শুনছিস, বলছে কি বলছে না। কারোর নামে এরকম করিয়েন না। কি বলছি বুঝতে পারছেন? তবে নাম রাখার আগে একটু হুঁশ মোটা করে রাখলে হবে না, ভালো করেই রাখতে হবে। তবে এখন তো আর হাদিস কোরআনের নাম নেই, তাতে যেমন তেমন করে ডাকলে অসুবিধা বিশেষ কিছু হবে না। আছে হাদিস কোরআনের নাম? আছে। আপনার বেটার নাম যদি এখন আব্দুল কাদের বলে পছন্দ করবে? আপনার বউ তো করবেই না, যে কাদের, ছি ছি ছি, তোমার চয়েস নাই। আব্দুল কুদ্দুস চলবে না, আব্দুল জব্বার বলছে গ্রামে চার পাঁচটা, আব্দুল কাহার বলছে এলাকায় ছেয়ে গেছে,
কি বলছে ফিটু হ্যাঁ সাংঘাতিক নাম এ নাম আপনাদের দিকে আছে না দান কখনো আদায় টাদায় যখন করতে হয় নাম বলছে বলছে ফিটু ফিটু আবার কোথায় পেলি আল্লাহ কিয়ামতের মাঠে প্রত্যেক মানুষের নাম ধরে ডাকবে ডাকবে না তা আল্লাহ যদি কিয়ামতের মাঠে বলে ফিটু ফেরেশতারা বুঝতে ভুল করবে যে কোন কাস্টের লোক হ্যাঁ কোন কাস্টের হিন্দু মুসলিম ইহুদি নাসারা কোন কাস্টের ফটিক এ কোন কাস্টের জি যদিও আল্লাহ অন্তরে খবর জানেন কিন্তু তবুও তো কিয়ামতের মাঠে একটা লজ্জাজনক ব্যাপার তাই না নাম ইম্পর্টেন্ট ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কেউ যেন কারো নামের আগে মন্দ নাম ধরে যেন না ডাকে নামের আগে এবং পিছনে যার যেটা নাম সেটা ধরেই ডাকার চেষ্টা করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরের আয়াতে আবার বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ জান্নে ইন্না বাযাজ জান্নে ইসমুন এই তোমরা যারা ঈমান এনেছো শোনো তোমরা এক অপরের বিরুদ্ধে গীবত পরনিন্দা ধারণা এইগুলো করিও না নিশ্চয়ই ধারণা করে কথা বলা মহাপাপ ধারণা করে কথা বলা কি মহাপাপ কারুর ব্যাপারে ধারণা করে কথা বলতে কি একদমই যাবেন না পাপ হয়ে যাবে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ জান্নে ইন্না বাযাজ জান্নে ইসমুন এই তোমরা যারা ঈমান এনেছো শোনো কারোর ব্যাপারে ধারণা করে কথা বলতে যেও না ধারণা মহাপাপ ধারণা কত পাপ এই দেখুন ধারণা করলে কত বিপদ হয় একটা লোক কোটে তার বড় ছেলেকে নিয়ে ঘুরছে কোটে তার বড় বেটাকে নিয়ে কোটে ঘুরছে মালদাতে তা গ্রামের একটা লোক দেখতে পেয়েছে যে ওরা বাপ বেটা দুজনা কোটে ঘুরছে যে দেখতে পেয়েছে ও এসে ছোট ছেলেকে বলছে ওরে একটা শোন একটা কথা বলবো তোকে বলছে কি বলছে তোর আব্বা তোর বড় ভাইকে জমি জায়গা সব লিখে দিচ্ছে আমি এই মাত্র দেখে এলাম যে তুই কী করে বুঝলি বলছে আমি মালদা ছিলাম তো ওর বাপ বেটা দুজনাই কোটে ঘুরছে এ তখন দেখছে বাবা আমার জমি জায়গা সব লিখে দিল 3.5 হাত একটা বাঁশ মোটামুটি তেল মাখিয়ে রেডি করে রেখেছে যে বড় ভাইকে আজকে মার্ডার করবে বাপকেও করবো নে দরজার সাইডে দাঁড়িয়ে আছে বাপ ঢুকেছে মেরেছে ফাম করে একবারই মাথা ফেটে রক্ত বার হচ্ছে বড় ভাই তখন বলছে আরে সর্বনাশ বাপ মালিকানো রে বলছে ও আমাকে বাদ দিয়ে জমি লেখা বলছে কি না তো কে বললো তোকে বলছে ফটিক বলে গেছে দক্ষিণ পাড়ার বলছে ফটিককে ডাক ফটিক এসছে আরে ফটিক আমি আমার বাপ আমাকে জমি লিখে দিয়েছি তুই দেখেছিস বলছে আমি দেখিনি তবে তোরা কোটে ঘোরাঘুরি করছিলি আমি ওইটা ভেবে বললাম এরকম ভেবে বলা যাবে হিতে বিপরীত হবে না হবে কি হবে না হবে ধারণা কত বড় পাপ আপনাকে একটা তাবির ঘটনা শোনাই হাসান বাসারি বলে একজন তাবি ছিলেন দজলা বলে একটা নদী আছে নাম শুনেছেন দজলা দজলার ফোরাত এই দজলা নদীর তীরে মানে পারে পারে হাঁটছেন বিখ্যাত তাবি নাম তার হাসান বাসারি হাঁটতে 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 দেখছেন যে একজন নারী তার কোলে মাথা দিয়ে একজন পুরুষ তার কোলে মাথা দিয়ে একটা নারী শুয়ে আছে হাসান বাসারি দেখছেন তাই তো মনে হয় এরা দুজন জেনার কাজে লিপ্ত আছে হাসান বাসারি একজন রাগী মানুষ ছিলেন খাপ থেকে তলোয়ারটা টেনে বার করে বলছে কে রে ওই নদীর পাড়ে বসে আছিস কে পুরুষ আর কে নারী হাসান বাসারি মনে মনে ভাবছে আজকে দুইজনকে শেষ করে দিব ওই দুইজনের কাছে গিয়ে দেখছে একজন মহিলা একজন পুরুষের উরুর মাথার দিয়ে শুয়ে আছে হাসান বাসারি বলছে কে তোমাদের বাড়ি কোথায় বলো ছেলেটি তখন বলছে কে আপনাকে তো চিনি না আমি আপনাকেও জানি না তবে শুনে রেখে দেন এটা হলো আমার মা এই মা আমার অসুস্থ আমার মাকে চিকিৎসার জন্য ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি আমার হাতে যে বোতলটা দেখতে পাচ্ছেন আমি দজলা নদী থেকে এক বোতল পানি তুলেছি আমার মার অসুখ বেড়ে গেছে আমার মা আমার উরুতে মাথা দিয়ে শুয়ে আছে আমার মা রেস্ট করছে আমার মা একটু বিশ্রাম করছে এই জন্য আমার মা আর আমি দুজনে শুয়ে আছি হাসান বাসারি তখন সেজদায় লুটিয়ে গিয়ে বলছে আল্লাহ আমি যদি আজ তলোয়ার চালিয়ে দিতাম কিয়ামতের মাঠে কেমন করে তোমার কাছে জবাব দিতে পারতাম না এটা বড় ধারণার পাপ হয়ে যেত ওই জন্য বন্ধুরে আমার ধারণা করে কোনো কথা বলিয়েন না আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ইজতানি বু কাসীরা মিনাজ জান্নে ইন্না বাযাজ জান্নে ইসমুন তোলা তাজাসসু আল্লাহ তাআলা বলছে তোমরা কি করো কারো দোষ ত্রুটিকে খুঁজে বার করো না যদি তুমি কারো দোষ ত্রুটিকে জানো তাহলে ঢেকে দেওয়ার চেষ্টা করে দাও তুমি তার দোষকে লোকের সামনে বলে বলে বেরিও না এটা মারাত্মক বড় পাপ এটা আমাদের মুসলমানদের ভিতরে অনেক বেশি বেশি নয় চায়ের দোকানে বসে বসে শুধু এর বইয়ের কথা আর ওর বইয়ের কথা এছাড়া আর কোনো কথা আছে এই গীবত আর পরনিন্দা আমি আগে জানতাম যে পুরুষ মানুষ মহিলারা বেশি করত এখন দেখছি পুরুষ মানুষেরাও করে এই চায়ের দোকানে বসে বসে এর কথা ওর কথা কেলাপে ওখানে ওখানে আড্ডা দিতে দিকে করছে কি করছে না করছে কি করছে না আমাদের মায়েরাও করছে এটা আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে একটা কথা বলে গেছেন কি বলছেন বিশ্ব নবী বলছেন যে রাতে মিরাজ হলো বিশ্ব নবীজির নবী বলে জাহান্নামে মহিলাদের ভিড় একজন মহিলা বলে বিশ্ব নবীজিরে কোন কারণে বেশি ভাগ যাব জাহান্নামে প্রথম কারণ হলো অধিক নারীগণ অল্প ধনেতে তাদের ভরে না কমল দ্বিতীয় কারণ হলো অধিক নারীগণে ঝগড়া জাতি বেশি করে এক অপরের সনে গীবত যে বেশি করে এক অপরের তরে এহেন কারণে নারী যাবে জাহান্নামে।